আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনে পুলিশ কর্মী ও দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করল পুজো কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নতুন পাড়া পুজো কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতিমধ্যেই আর্থিক সাহায্য করেছে। এর পাশাপাশি রবিবার বারুইপুর ও ক্যানিং এলাকার দিনরাত রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত পুলিশ কর্মীরা লকডাউনকে সফল করতে ডিউটি করছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। লকডাউনের ফলে দোকানপাট, হোটেল সবই বন্ধ, ফলে পুলিশ কর্মীদের দুপুরের খাবার খেতে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে। তাই এই পুজো কমিটির তরফ থেকে পুলিশ কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো এদিন। এছাড়া মানুষের জন্য অবিরাম কাজ করার কারণে তাদের হাতে গোলাপ ফুলও তুলে দেওয়া হয়। আবারও এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান নতুন পাড়া পুজো কমিটির সদস্যরা। পুলিশ কর্মীদের পাশাপাশি রাস্তায় যে সমস্ত দুস্থ মানুষজনকে পেয়েছেন তাদের হাতেও খাবার তুলে দিয়েছেন এরা। এদিন প্রায় 300 মানুষের হাতে রান্নার খাবার তুলে দেওয়া হয়েছে। নতুন পাড়া দুর্গোৎসব কমিটির এই উদ্যোগে খুশি পুলিশ কর্মীরা, খুশি এলাকার সাধারণ মানুষজন। কাজকর্ম করে থাকি। বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে, এই যে মহামারীর মধ্যে কিছু মানুষ খেতে পাচ্ছে না, কিছু মানুষ প্রবলেমে রয়েছে, তাদের জন্য আমাদের একটাই ছোট্ট প্রচেষ্টা। এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে পেরেছি সেই সব পুলিশ কর্মী ও ডাক্তার যারা সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত। আমরা মমতা ব্যানার্জি রিলিফ ফান্ডেও কিছু টাকা ডোনেশন করেছি। যদি লকডাউন বাড়ে, আমরা ভবিষ্যতে আরও আমাদের কার্যক্রম ঠিক করব এবং মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। আমরা মিনিমাম 400 জনের মতো খাবারের ব্যবস্থা করেছি। আমরা অলরেডি 30 জনকে খাবার ডিস্ট্রিবিউটও করেছি, কিছু পুলিশ কর্মীকেও আমরা খাবার দিয়েছি। এরপরে আমরা স্ক্যানিং পর্যন্ত যাব, যতজন অভুক্ত লোককে পাবো প্রত্যেককে দেব, এবং যদি পরিস্থিতি সেরকম হয় আমরা আগামীকালও বেরোবো এই পর্যায়ক্রম। আপনার নাম? আপনার? আমার নাম মন্টি। আমরা নতুনপাড়া সার্বজনীন দুর্গ উৎসব কমিটির পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, এটা তারই একটা অঙ্গ। গত প্রায় দেড় মাস দু মাস ধরে যে ভয়ঙ্কর মহামারীর কবলে সাধারণ মানুষ পড়েছে, তার ভেতর যারা মানে দিন আনে দিন খায় তাদের আজকে অন্ন জুটছে না, তাদেরই কিছু সাহায্য করার জন্য আমাদের এই উদ্যোগ। এবং পুলিশ প্রশাসনের যে মানে অবিরত চেষ্টা আমাদের সার্ভ করার জন্যে, তাদের প্রতি আমাদের গ্র্যাটিটিউড, সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামের সাফল্য কামনা করেন। কোথা থেকে বেরিয়েছেন, কোথায় যাবেন এবং কতজনকে আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আজকের দিন? আমরা মোটামুটি বেরিয়েছি এই পদ্মপুকুর থেকে শুরু করেছি, আমাদের টার্গেট হচ্ছে ক্যানিং অবধি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে অন্তত 300 জনকে খাওয়ানো, এরপরেও যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আরও বেশি খাওয়ানোর আমরা চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম ধীমান হালদার, আমি নতুনপাড়া সার্বজনীন পুজো উৎসব কমিটির একজন সদস্য। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।